কোথাও যাওয়ার সময় মনে হয় ইস বাড়ি থেকে যাচ্ছি, একটু হলেও তো কাজের থেকে রেস্ট পাবো। কিন্তু যখন সেই কাজ ছেড়ে বাড়িতে আসি, তারপর যে অঢেল কাজগুলো থাকে না, কি বলবো তোমাদের। সেই গাদা গাদা ব্যাগের কাপড়গুলো ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, বড় ঘর পরিষ্কার করা, তার উপর যে তোমার অনেকগুলো ঘর হয়, তাহলে তো আর হয়েই গেল। এত এত কাজ একসাথে করতে গেলে মানে একটা মহিলার বাড়ির হর্তাকর্তা হয়, মানে ধরো তাকেই রান্না করতে হবে, তাকেই সংসারের কাজ করতে হবে, এমনটা যদি হয়ে থাকে তাহলে তো আর হয়েই গেল। কখন রান্না করব, কখন এত সংসারের কাজ করব, এই একটা চিন্তায় যেন মাথা টাথা খারাপ হয়ে যায়। যাই হোক, দেখো কতগুলো কাপড় জমেছে। মেয়েদের কাপড়গুলো কি একটু নরম তুলতুলে হয়, কিন্তু ছেলেদের কাপড়গুলো ভাবো তো, এই মোটা মোটা জিন্স প্যান্ট, তারপর উপর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল যেহেতু আয়ুষের বাবা সব ফুল গেঞ্জি নিয়েছিল, আর ফুল গেঞ্জিগুলো একটু তো মোটা হয়ই, তো ভাবো সেগুলোর যে মানে কি বলবো, প্যান্ট গেঞ্জি, তারপরে আমার জামা কাপড়। যাই হোক, আয়ুষ যায়নি, আর আয়ুষের জামা কাপড় নিয়ে তো সেরকম একটা চিন্তাই হয় না, ছোটো ছোটো থাকে, কিন্তু সব থেকে চিন্তা হয় আয়ুষের বাবার জামা কাপড়গুলো নিয়ে। কি করব বুঝে উঠতে পারছি না। এদিকে আয়ুষের বাবাকে বলছিলাম, আজকে কিন্তু আমাকে একটু কাপড় ধুতে তুমি হেল্প করবে, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। অনেকেই হয়তো ভাববে আমি বোধহয় এই কালকে কুর্তিটা পরেই বিছানায় শুয়েছি। না না, কুর্তিটা খুলে রেখেই শুয়েছিলাম, তো একটা পাতলা নাইটি পরে শুয়েছি। এবার উঠে তো আমি জানি আমাকে ভিডিও করতে হবে, তো পাতলা নাইটি পরে তো আর ভিডিও করা যায় না, কিন্তু এই কুর্তিটা পরে যেহেতু কালকে মাছ টাছ কেটেছি বা রান্নাবান্না করেছি, তো সেই জন্য ভাবলাম কুর্তিটা আমাকে ধুতেই হবে, তাহলে আরেকটা নতুন নাইটি ভরিয়ে লাভ নেই, এই কুর্তিটাই আবার পরে সারাদিনের কাজবাজগুলো সারি। তো এই নিয়ে তাড়াতাড়ি করে কুর্তিটা পরে আবার সংসারের কাজগুলো সারবো। এখন কাপড়টা ভিজিয়ে রাখলাম সকাল সকাল, জানি না ঠিক কখন ধুতে পারবো, তবে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে কি হয়, একটু তাড়াতাড়ি ধোয়া হয়। আর আমাদের এই কলটা মানে কি বলবো, ওকে বলছি এবার কিন্তু আমাকে একটা মোটর কিনে দিতেই হবে, না হলে কিন্তু আমার খুব অসুবিধা হয়ে যাবে। মানে এই মুহূর্তে এত কাজ করা সত্যিই সম্ভব হবে না, কারণ আচ্ছা কারণটা না হয় আর কিছুদিন পরে বলি, কেন বলো তো, একটু সমস্যার মধ্যে আছি তো, মানে সব কিছু ঠিকঠাক না হলে, টেস্টের রিপোর্টটা ঠিকঠাকভাবে না আসলে সবটা খুলে বলতে পারছি না, তাই ভাবলাম কারণটা একটু পরেই বলি। হ্যাঁ, আমি বলেছিলাম বাড়িতে এসে তোমাদের সবটা ক্লিয়ার করব। যাই হোক, আর কিছুদিন ওয়েট করো, সবটাই খুলে বলবো। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি ওই কাপড় টাপড় ভিজিয়ে নিয়ে আসলাম দুধ, অনেক কদিন থেকে দুধ আনা হয় না। তো যেহেতু কালী পুজো, তো বাড়িতে তো সবাই পুজো দেয়, অন্যভাবে দেয় আমাদের এই বাড়িতে পুজো, মানে কালী পুজোর দিন যাদের মানে কি বলবো, যাদের যাদের বাবা মা গত হয়েছেন তারাই পুজো দেন, যেমন ধরো আমার শ্বশুর বাবা আছেন, তারপরে তারা পুজো দেবেন আর কি, বাড়ির বউদের ওই দিন পুজো দেয় না আর কি, মানে কালী পুজোর দিন, আমাদের বাড়ির নিয়ম আর কি এটা। তো সবাই সবার বাড়িতে দই পাচ্ছে, তো আমাদের বড়রা তো আর দিবে না, মানে যারা বয়স্ক আছে মানুষ, যাদের বাবা মা গত হয়েছেন, তারাই একমাত্র কালী পুজোতে ওই উঠোনে কলা গাছ লাগিয়ে পুজো দেবেন আর কি, এটা এই বাড়ির নিয়ম আর কি, এক একজনের এক এক রকম নিয়ম থাকে, তো এই আর কি। তো সেই জন্য দুধ কম দিল, সবাই বাড়ির সবাই দই পেতেছে, তো এক পোয়া, আমি তো চারজনই, আয়ুষ তো আর খায় না, তো এক পোয়াতেই হয়ে যাবে, চা খাবো, এনার্জি ড্রিঙ্ক এটা আমার, এনার্জি নিয়ে আসে, এক গামলা কাপড় আছে ধোবো, তারপরে আবার বাসন আছে, তারপরে ল্যাপা মোছা আছে, রান্নাঘর পরিষ্কার করবো, ওই ঘর ধরিনি ওই ঘর পরিষ্কার করবো, আবার আজ মঙ্গলবার, রান্নাঘর এমনি নর্মালি গ্যাস ট্যাস মুছে নিয়েছি, কিন্তু চিপা চাপা পরিষ্কার করিনি, ওটা রান্নার পরেই করবো ভাবছি, দেখা যাক কি হয়। আর কি করবো, এগুলো কাজ এখনো আছে, প্রচুর কাজ আছে, তার জন্য চাটা খেয়ে এনার্জি নিয়ে তারপরে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আমি যাই না কেমন করে এতগুলো কাজ একসাথে সামলাবো। তো চলো, কালকে যে শাকগুলো রেখেছিলাম, না না চ্যাপটা লেগে গেল রে শাকগুলো, সব পাস্তে হবে, চলো তাড়াতাড়ি করো বাবা, আমি ভিডিও এডিটটা করি তাড়াতাড়ি।
আমাদের বাড়িতে কালী পূজোর নিয়মটা ঠিক এরকমই হয়। আমি জানি আজকে অনেকেই কমেন্ট করে বলবে এটা আবার কি নিয়ম। তো হ্যাঁ বন্ধুরা, তোমরাও কিন্তু তোমাদের নিয়মগুলো আমাদেরকে কমেন্টে এসে জানাও যে এই নিয়ম না সেই নিয়ম। তো ঠিক আমিও বলছি, আমি কিন্তু কখনোই বলবো না যে এইটা তোমরা এই নিয়মটা তোমাদের বাড়িতে অ্যাপ্লাই করো, মানে তোমাদের বাড়িতেও করো। কারণ আমি যতটুকু জানি বা আমার জ্ঞান যতটুকু বলে যে কারো নিয়ম কারো উপর গচিয়ে দেওয়াটা ভালো নয়। তো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, কাজ করতে 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 করতে, মানে কি বলবো, অনেকটা বেলা কাজ করতে করতে না, এডিট করতে করতে, মোবাইলের কাজ করতে করতে বেলা হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি বাসন ধুবো, এক গাদা কাপড় ধুবো, তারপরে এগুলো জায়গাও কি অগোছালো হয়ে গেছে এগুলো পরিষ্কার করবো। তো একটুখানি দুধ মুড়ি খেয়ে নিই আর কি। চার দিন থেকে খিদে আছে আর দেখেন চেটে চেটে খাচ্ছে। আর বন্ধুরা আয়ুষ না খেলে হচ্ছে ভাত। কেন বলো তো, ও তো ঠান্ডা ভাত কোনোদিনও খায় না আর খেতেও যায় না। ওই যে শামুকের তরকারি কালকে, আজকে আমাদের নিরামিষ যদিও, কিন্তু ও খেতে চাচ্ছে, মানে খেতে চাচ্ছে মানে কি, ওর ভালো লাগে, বাচ্চা মানুষ তো। ওকে দিয়ে আমি শামুকের তরকারি আর মাছের ঝোল যেটা ছিল আমি সাইড করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আজকে তো আর আমাদের ওগুলো খাওয়া হবে না, আজকে গ্যাসটা সকালে আমার মোছা হয়ে গেছে যদিও। তো ওই যে শামুকের তরকারি দিয়ে ভাত খেলো, ওর তো প্রিয় জিনিস এটা তোমরা জানোই। তো ভাবলাম অল্প রেখে দিই খেতে যখন চাচ্ছে, ওকে দিলাম। তো ও এখন আর কিছু খাবে না, আমি এখন দুধ মুড়ি খাচ্ছি। তো চলো খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি কাজ করো। যখনই যখনই ভিডিওতে শামুক রান্না হয় তখনই তখনই খুব খারাপ খারাপ কমেন্ট আসে যদিও বা। তো আমি না অতটা খারাপ ভাবি না, তো আমি জানি এটা আমার নিজস্ব লাইফস্টাইল। কালকে সত্যি একটা দিদিভাইয়ের কমেন্ট দেখে আমার চোখটা খুলে গেল। খুব সুন্দর কমেন্ট করেছিলেন উনি। উনি বলেছিলেন যে আচ্ছা, আমি তো মানে আমার কথা বলছেন, প্রিয়া তো নিজের মতো করে ব্লগ দিতে এসেছে, মানে নিজস্ব লাইফস্টাইল দেখাতে এসেছে। এখানে কার কোনটা পছন্দ হচ্ছে, কে কোন খাবার পছন্দ করছে, কার এই রেসিপিটা ভালো লাগছে না বা কার এই কাজটা ভালো লাগছে না, সেটা নিয়ে যদি আমি ব্লগিং করি তাহলে ব্লগিংয়ের মানেটা কী, মানে তাহলে আমি নিজের কী দেখালাম, আমার নিজের লাইফস্টাইল কী দেখালাম বলো। তাহলে এখানে তো আমি কীভাবে চলি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। অনেক পাহাড়ি চ্যানেল আছে জানো তো, তারা কীভাবে যেন রান্না করে খায়, একদম ধুলো বালি বাটি বাসন সেরকম একটা মাজে না, নিজেরাও সেরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে না। তারাও কিন্তু তাদের লাইফস্টাইলই দেখাচ্ছে, তারা কিন্তু এটা ভাবছে না যে কার এটা পছন্দ হবে বা কার এটা পছন্দ হবে না। হ্যাঁ, মাঝে মাঝে আমরা একটু সিনেমেটিক শট নেই, যেই কাজগুলো আমরা করে থাকি সেগুলোকে একটু সিনেমেটিকভাবে দেখাই, মাঝে মাঝে একটু সিনেমেটিক করার চেষ্টা করি যাতে ভিডিওটা সুন্দর হয়, কিন্তু আমাদের লাইফস্টাইল কিন্তু সেম থাকে। তো যাই হোক বন্ধুরা, শামুক বা টাকোয়া বলো বা গেরি গুগলি বলো, কালকে অনেকে বলেছে এটা তো গেরি গুগলি। আচ্ছা, আমাদের রাজবংশী স্টাইলে কী বলে বলো তো, এটাকে টাকোয়া বলে জানো তো। আমি কিন্তু টাকোয়ার উচ্চারণটা করিনি, কারণ তোমরা টাকোয়া মানে বুঝবে না যে টাকোয়া কী জিনিস, তাই আমি শামুকটাই বলেছি, আমাদের এখানে গেরি গুগলি বলে না। তাহলে যারা গেরি গুগলি বলছো তাদেরকে কি আমি বলবো যে না না এটা টাকোয়া, এটা গেরি গুগলি নয়। দেখো, এক একটা এলাকায় এক একটা অঞ্চলে এক এক রকম ভাষা উচ্চারণ হয়, জিনিসটা সেম থাকে কিন্তু এক এক নামে সে পরিচিত থাকে। তো সেই জন্য আমি যেটা বলছি সেটাও ভুল নয় বা তোমরা যেটা বলছো সেটাও ভুল নয়, এই বলে কাউকে ভুল বলাটা কিন্তু আমাদের ভুল, তাই না বলো। তো যাই হোক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তো শামুক বলো, টাকোয়া বলো বা গেরি গুগলি বলো, খাওয়াটা কিন্তু মোটেও খারাপ নয়। আর এই জিনিসটা খাওয়া প্রত্যেকটা মানে ভারতবর্ষে বেশিরভাগ মানুষই এই জিনিসটা খায়। হ্যাঁ, কিছু কিছু মানুষ খায় না, যেটা আমার বাপের বাড়িতেও খায় না, আমার মা দেখেও যেন কেমন করে, তো সেটা আমাকে বলে না, মনে মনে থাকে। তো যাই হোক, তোমরা যেদিন যেদিন থাম্বনেলে দেখবে যে আমি গেরি গুগলি বা শামুক দেখাচ্ছি, তোমাদের যদি পছন্দ না হয়, পছন্দ না হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না, হতেই পারে, আমারও তো একসময় পছন্দ ছিল না, আমিও দেখে ঘৃণা পেতাম একসময় যখন আমি খেতাম না। তো যাই হোক, যখন তোমরা দেখবে থাম্বনেলে সেটা দিয়েছি, তো তোমরা কিন্তু সেটাকে স্কিপ করতে পারো, তাই না বলো। তো এটুকুই বলবো তোমরা বন্ধুরা, যে খারাপ বলো না, সবারই একটা কিন্তু খাবার থাকে, পছন্দসই খাবার থাকে। আমার ছেলের তো ভীষণ পছন্দ করে, যেহেতু ও রাজবংশী পরিবারে জন্মগ্রহণ করেছে, তো রাজবংশী স্টাইলের সমস্ত খাবার ওর পছন্দ। তো চলো এবার তাড়াতাড়ি করে দেখো, ফ্রিজের কাভারটাও আমি চেঞ্জ করে নিলাম, আর আমার বলা কথাতে যদি তোমরা খারাপ পাও আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি।
তো গল্প করতে করতে পুরো ফ্রিজটাই কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এবারে হচ্ছে ফ্রিজের উপরটা, বাপরে অনেক দিন থেকে কিন্তু ফ্রিজের উপরটা পুরো নোংরা হয়েছিল। আর এই ফ্রিজের উপরে রাখা আছে আমাদের ওয়াইফাইটা, যেটা কিনা খুবই সমস্যা করে যখন আমি ফ্রিজটা পরিষ্কার করি। তো বন্ধুরা, ভেবেছিলাম যে রান্নাবান্না সেরেই সমস্ত কাজগুলো সারবো। সকালে কিন্তু একবার গ্যাস স্ল্যাব সব কিছু মুছে নিয়েছি, তারপরে ভাবলাম থাক রান্নাটা না গরম গরম করব, আর খুব শর্টকাট একটা রান্না করব আজকে। তার জন্য ভাবলাম না একবারে রান্নাঘরটা ধরেছি যখন একদম পরিষ্কার করেই নিই, ওইদিকে বাসন ধুয়ে কাপড়গুলো ধুবো ভেবেছিলাম, তারপর ভাবলাম রান্নাঘরের কাজটাই আগে সেরে নিই। বাসন ধোয়া হয়ে গেছে তো রান্নাঘরের কাজটা সেরে তারপরে চলে যাব কাপড় ধুতে, তাহলে একটা সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ হবে আর কি, যে তাড়াতাড়ি করে সব কাজ হয়ে গেল। এবার হচ্ছে সব থেকে ভয়ঙ্কর কাজ, যেটার জন্য সকাল থেকে খুব চিন্তায় ছিলাম। তো এখানে ভেবেছিলাম কিছু একটা তো মরে আছে, কিন্তু না, ওই ব্যাঙের পটি কতগুলো ব্যাঙ ঢুকেছিল, তো এই জন্য ওই জায়গাটা দিয়ে গন্ধ করছিল বিশাল আকারের। তো দেখো জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে না আবার ভালো করে মুছেও নেবো জায়গাটাকে। তো সমস্ত কিছুই ঝুড়ি আজকে টেনে টেনে ঝাড় ঠাড় দিয়েছি। হ্যাঁ, আমি জানি আমার একটু দেরি হবে কাজ করতে, কিন্তু দেখো কাজ হচ্ছে ভাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, উপরে উপরে কাজ সবসময় ভালো লাগে না, একটু যখন মাঝে মাঝে ডিপ ক্লিন করবে সব কিছু দেখবে সব কিছু ভালো লাগে। তো ওইদিকে আমি ঝাড় দিয়ে ঘরগুলোও মুছে নিয়ে আসলাম, একদিনে তো সব কাজ দেখানো সম্ভব হয় না বা দেখিয়ে উঠতে পারি না। আজকে যেমন অনেক কাজ করেছি সারাদিন, হয়তো সব কাজ ক্যামেরাবন্দি হয়নি, তো তেমন সেটাও রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার করে মুছে নিয়ে এসে আমি কিন্তু কাপড়ও ধুয়ে ফেলেছি। কাপড় ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখানে দেখো প্রচণ্ড রোদ, তাই পেছনেই মেলতে আসলাম কাপড়গুলো। আজ যেহেতু মঙ্গলবার, আমার তো পুজো নেই, তো আমি কিন্তু আমার নিশ্চিন্ত মনে কাজগুলো করছি। আর পুজো থাকলে না একটা টেনশন থাকে, সকাল সকাল পুজোটা তো আমাকে দিতে হবে, তো আজকে তো বরমশাই পুজো দেবে, তাই কিন্তু আর যেহেতু চার পাঁচ দিন থেকে পুজো দেওয়া হয় না ঘরে, তাই কিন্তু ঠাকুরঘরটাও অনেকটা নোংরা হয়ে আছে। কিন্তু আমি ঠাকুরঘরের সমস্ত কিছু পরিষ্কার করে মুছে টুছেই এসেছি। ঠাকুরের যে আসনটা থাকে সেটা তো আর আমি ধরতে পারবো না, বা আসনের চারিপাশটা তো আমি মুছে পরিষ্কার করতে পারবো না, সেটা তো বরমশাই করবেন আর কি। তো তাই আজকে ওর একটু পুজোর চাপ রয়েছে, ঠাকুরের আসন পরিষ্কার করবে, ঠাকুরের আশপাশ পরিষ্কার করবে আসনের, তারপরে বাসনগুলো একদম পুরো সার্ফ দিয়ে ধুবে পরিষ্কার করে মেজে ঠেজে তারপরেই কিন্তু পুজো দেবে। আর মঙ্গলবারের পুজো বুঝতেই পারছো বজরংবলীর, তো সেই জন্য কিন্তু আজকে ওর পুজো দিতে একটু সময় লাগবে, তো করবে কোনো ব্যাপার না। তো এদিকে দেখো আমি বিছানাটা মানে ওই দিকটা আমি মুছে এদিকে বিছানাটা পেতে নিতে আসলাম, যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না। সকাল সকাল বেডকভারটা যদি উঠিয়ে ফেলতাম তাহলে আজকে কিন্তু বেডকভারটা আমার ধোয়া হয়ে যেত, কিন্তু ওই যে সব কাজ তো মাথায় থাকে না। তো দেখো এইদিকে আয়ুষের বাবা আয়ুষকে দিল স্নান করিয়ে, তো দুজনেরই স্নান হয়ে গেছে, তো এখন দুজনে মিলে ঠাকুরঘরে ঢুকবে, আয়ুষ ফুল তুলে দেবে আর আয়ুষের বাবা হচ্ছে সুন্দর করে পুজো দেবে। তো আয়ুষে যে মাথাটাতে আচড়াচ্ছে ও ফুল তুলবে আর কি। আর আমি এদিকে দেখো ট্রলির যেই কাপড়গুলো আমাদের পরা হয়নি সেগুলোকে আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি, আর যেগুলো ধুতে হবে সেগুলো তো আমি সকালেই বের করে নিয়েছি ধোয়ার জন্য, ধোয়াও হয়ে গেছে। এবারে তোমাদের বললাম ওই যে আজকে একটু শর্টকাট রান্না হবে, ওইদিকে তো ঘরের কাজগুলো করছিলাম, তারপর মাথায় আসলো আরে ওরা পুজো দিয়েই তো খেতে চলে আসবে, কারণ পুজো দেওয়ার পর স্নান ঠান করার পর সবারই তো খিদে পায়, আর বেলাটাও বেশ হয়েছে, খিদে তো পাবেই। তো সেই জন্য আমি একটু বেগুন পুড়ে নিলাম তেল মাখিয়ে, তারপরে এবারে করবো হচ্ছে পালং শাক, ঝটফট করে পালং শাকগুলো বেছে ধুয়ে নিয়ে আসলাম। আর যেহেতু নিরামিষ তাই কিন্তু শাকে কোনো রসুন দেওয়া যাবে না, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাকটাকে বানাবো। পালং শাকটা একটু ঝোল ঝোল করবো, মানে ভিজা ভিজা করবো, যেটা আমাদের হয় আমাদের স্টাইলেই শাকটা বানাবো। অনেকেই বলো একটু কেটে বানিয়ে, কেটে কিন্তু আমাদের এই বাড়িতে কেউ শাক খায় না, আমি প্রত্যেকটা ব্লগেই বলি তোমাদেরকে যে আমাদের বাড়িতে কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে, কাঁচা না মানে হয় না 90% সেদ্ধ হবে, সেরকমই শাক খায়, যেরকম চাইনিজরা খায় আর কি, অ্যাসামিজরা খায় আর কি, তো সেই টাইপেরই শাক খায় আমাদের, আর পাহাড়িরাও খায় কিন্তু এইভাবে শাক, আমি অনেকেই দেখেছি এইভাবে শাক খেতে। তো এখানে একটু হলুদ একটু লবণ দিয়ে হালকা করে শাকটা একটু ঝোলঝোল বানিয়ে নেব। আর ওইদিকে আমার বর পুজো দিয়ে চলে এসে এদিকে দেখো বেগুন ভর্তা করছে, আমি তো পুড়ে রেখেছি আর আলু সিদ্ধ করেছিলাম, তো ওই বেগুন আর আলু একসাথে ধনে পাতা দিয়ে মাখছে আর কি তেল লবণ দিয়ে। বিশ্বাস করবে না, যেমন পেয়েছিল খিদে তেমন শর্টকাট রান্না, আর তার মধ্যে এত টেস্টি খাবার হয়েছে, শাক আর হচ্ছে বেগুন আলুর ভর্তার সাথে রয়েছে আচার, তো একদম গরম গরম ভাতগুলো কিন্তু সবাই মিলে পরিষ্কার করে খেয়ে নিলাম। তো চলো খাবার পর 5 মিনিটও রেস্ট নিয়ে নিই, মানে ওইদিকে ওরা খাচ্ছে এখনও, তো আমি এদিকে চলে আসলাম যে না এই ঘরটার অবস্থা তো পুরো বাজে ছিল, বিছানার মধ্যে এক গাদা কাপড় ছিল, সব ভাঁজ করে নিলাম, ভাঁজ টাজ করে বিছানাপত্র ভালো করে ঝেড়ে ঠেড়ে নিয়ে এবারে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন আয়ুষের আয়ুষের বাবা রেস্ট করবে, 3:30টার দিকে আয়ুষের আছে টিউশন, তো ওকে পাঠাবো, তার আগে আমার যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই, আমার কিন্তু এখনও কাজ শেষ হয়নি। তো দেখো এবারে এইদিকে ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি, তোমাদেরকে বললাম না সকালে এই ঘরটা ধরবো, এই ঘরটা সকালে আর ধরতে পারিনি, ওই দিকের কাজগুলো সারতে আমার লেট হয়ে গেছে, তাই এখানে খাবার পরে এই ঘরটাকে ধরে নিলাম। ওই ঘরের দুটো আবার রান্নাঘর নিয়ে 3টে ঘর পরিষ্কার করেছি, তারপরে এটা নিয়ে আমার 4টা ঘর, তাহলে ভাবো কতটা পরিশ্রম হয় কাজ করতে।
খাবার আগে রান্নাঘর ঠাকুরঘর সব কিছুই মুছে নিয়েছিলাম, কিন্তু এই বড় ঘরটা আর বারান্দাটা মোছা হয়নি, কিন্তু ঝাড় ঠাড় দিয়ে সব একদম পরিষ্কার করে রেখেছি আর কি। তো এখন হচ্ছে স্নানের আগে এই ঘর বারান্দা সব কিছু মুছে নিয়ে মানে একটা ফ্রেশ ফিল হবে। স্নানের আগেই মানে বরাবর আমার ঘর মোছার অভ্যেস, মানে এমন না যে ঘুম থেকে উঠে ঘর মুছে একদম কাজ শেষ করে রাখলাম, তারপর সারাদিন কাজ করলাম, নোংরা হলে হলো, ঝাড় দিয়ে আবার পরিষ্কার করে রাখলাম, না আমার সেটা হয় না। আমি সকালে মুছলে মুছলাম, বাসি বারান্দা তো মুছতেই হবে, কিন্তু স্নানের আগে যদি আমি একবার ঘর দুয়ার না মুছি আমার একদমই ভালো লাগে না। তো স্নানের আগে একবার হলেও আমি ঘর মুছবই। তো আমি যেহেতু আজকে সকালে ঘর দুয়ার মুছিনি, তো এই জন্য একবারই মুছে নিলাম। আর এইদিকে দেখো কত পাতা পড়ে আছে, বাড়িতে গাছগাছালি থাকলে এরকম তো একটু পাতা পড়েই, আর সারাদিন পাতা পড়তে থাকে, আর সারাদিন তুমি ঝাঁটা হাতে নিয়ে থাকো, ঝাড় না দিলে যেন ভালোও লাগে না দেখতে, এত নোংরা লাগে কি বলবো। এমনি সময় উপরে উপরে তো ঝাড় দিয়ে দিই, কিন্তু এই যে গাছের যে নিচগুলো, এই গুঁড়ো 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 কত পাতা পড়ে থাকে, তো সেই পাতাগুলোকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিলে দেখবে বেশ ভালোই লাগে। আর বাড়িতে যত গাছপালা থাকবে সাপের কিন্তু ভয় থাকবেই, তাই ফিনাইল বা আমাদের বাড়িতে ওই তোমার কি বলে ওটা ব্লিচিং পাউডার সবসময় থাকে, একটু ছড়িয়ে ছিটিয়ে রাখলে এসবের গন্ধে নাকি সাপ ঠাপ আসে না। তো বন্ধুরা ফাইনালি হলো সব কাজ, একদম মোটামুটি সব কমপ্লিট, এখন শুধু কাপড়গুলো যে মেলেছিলাম সেগুলোকে এখন আনতে যাবো। বাজে এখন কটা হবে, 4:30 মতন, কারণ সন্ধে তো হয়েই যায় এখন 5টার দিকে। তো চলো স্নান করো, ভালো লাগছে না কিছু। শুভ সন্ধ্যা সবাইকে, দেখো একদম সিঁদুর টিপ এখনও কিছু পরিনি, এইমাত্র জাস্ট স্নান টান করে, স্নান করার আগে একটু কলপর টলপর ঘষে, ওই বাথরুম টাথরুম ঘষে, মাথা টাথা ঘষে স্নান করলাম, তাই একটু লেট হয়ে গেল। দেখো সন্ধ্যাটা দেই, তারপরে একবারে মাথা টাথা হাঁচছে, সিঁদুর টিপ পরবো আর কি। তো আয়ুষকে টিউশনে পাঠিয়ে দিয়েছি, ওর আবার সকালে আর্টের ম্যাম এসেছিল, আর্টের আর্ট করলো, আবার টিউশনে গেল। তো চলো, আমাকে যে দেখে সেই বলে কি শুকিয়ে গেছিস, কালো হয়ে গেছিস, আর যখন মোটা হয় তখন নাকি পরিষ্কার হয়ে যায়। তো দেখা যাক কী হয়। আর আইফোনে কিন্তু যেটা দেখতে পাচ্ছ সেটাই রিয়েল, কারণ আইফোনে কোনোরকম ফিল্টার হয় না, যারা আইফোন ইউজ করে তারা জানে। তো চলো বন্ধুরা, এখন সিঁদুর ঠিঁদুর পরে নিয়েছি, আয়ুষ এইমাত্র টিউশন থেকে আসলো, ও বলছে আমাকে একটু লালচা করে দাও, তো চলো এখন ওকে লালচা করে দেবো। একটু রেস্ট নিয়ে আয়ুষকে হোমওয়ার্ক করিয়ে দিয়ে তারপরে এবারে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। ঠিক শুয়ে শুয়ে এটা ভাবছিলাম, মানে ওই আধা ঘন্টার মতো শুয়েছিলাম, ভাবছিলাম যে কী রান্না করব। তারপরে ভাবলাম চলো একটুখানি নিরামিষভাবে কিছু বানিয়ে ফেলি, আজ যেহেতু নিরামিষ আছে। তো আর মাথায় একটাই জিনিস কাজ করছিলো যে সিঙ্গেল এমন কিছু বানাবো যেটার মধ্যে তরকারি ঠরকারি সেরকম কিছু বানাতে হবে না। তো ভাবলাম চলো আজকে খিচুড়ি বানিয়ে ফেলি। তো বুটের ডাল দিয়ে আর হচ্ছে মুসুর ডাল দিয়ে বানাবো হচ্ছে এখন খিচুড়ি। হ্যাঁ, মুসুর ডালটা আমি নিরামিষের দিনে খাই, একদিন একটা ব্লগারকে দেখেছিলাম। তো ডাল তো নিরামিষ আমিষে সেরকম কিছু নেই, এগুলো মানুষেরই তৈরি। তো মাছ মাংস না খেলেই হলো, পেঁয়াজ রসুন না খেলেই হলো। তো চলো মুসুর ডাল আর বুটের ডাল দিয়ে বানাবো। আর আজকে না এটাকে একটু অন্যরকমভাবে বানাবো, একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তারপরে জিরে, কাঁচা লঙ্কা, আর সাথে দিয়েছি কাজু কিশমিশ। একটু মিষ্টি মিষ্টি হবে, আর নিরামিষে দেখবে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে না মনে হয় যেন পুজোর ভোগের প্রসাদ খাচ্ছি। যাই হোক, চাল ডাল একসাথে ধুয়ে দিয়ে দিলাম। আর আয়ুষকে এটা বলবো কাশ্মীরি পোলাও বানাচ্ছি, আর ও না হলে খিচুড়ি তো জানোই তোমরা, ও একদম পছন্দ করে না, কিন্তু এটা খাওয়া খুবই ভালো। দেখো যখন বলেছি কাশ্মীরি পোলাও, ও এত সুন্দরভাবে খেয়ে নিয়েছে, খিচুড়ির নাম শুনলে কিন্তু খেত না। যাই হোক, ভালো করে ভাজা ভাজা করে একটুখানি চিনিও দিয়েছি, আর সবজিগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম, ফুলকপি দিয়েছি, বেগুন, বরবটি দিয়েছি, আর টমেটো দিয়েছি। ভেজে নিয়ে দেখো যখন মানে হালকা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম বেগুন, একটুখানি ভাজা করে নেবো আর কি, যে খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা হলে বেশ ভালো হয়। এবারে দেখো একটু ধনেপাতা আর একটু ঘি দিয়ে দিয়েছি, একদম সেই গন্ধটা, মানে আমি যে মায়াপুরের প্রসাদ খেয়েছিলাম ঠিক সেরকম একটা গন্ধ হয়েছে, তবে একটু পাতলা হলে খিচুড়িটা একদম মায়াপুরের প্রসাদের মতো হতো। তো কেমন লাগছে বন্ধুরা, খেতে তো দুর্দান্ত হয়েছিল, মানে এটা পোলাও পোলাও হালকা একটু গন্ধ আসছিলো যেহেতু কাজু কিশমিশ আর মিষ্টিটা পড়েছে, আয়ুষ কিন্তু বুঝতে পারেনি। তো চলো আবার একটুখানি আয়ুষের পাতে দিয়ে দিলাম ঘি, আয়ুষ খেয়ে দিয়ে বললো মাম্মা এটা তুমি কি বানিয়েছো, মানে ও দুবার চেয়ে খেয়েছে, দারুণ লেগেছে ওর। কি পড়াও এই যে নুপুর, এই যে নুপুর, এটা দেখো রাত কয়টা বাজে, এই যে কয়টা বাজে, এই যে নুপুরটা, বাপ রে হঠাৎ নুপুর যে আমি জীবনে কোনোদিন নুপুর মানে এটা কমফোর্টেবল না, কোনো ছিড়বি না, কিছু হবে না, আমি
আমি জীবনে সত্যি গাইস আমি জীবনে আমার মা বলতে পারবে না যে প্রিয়াকে একটা নূপুর বানাই দিয়েছি, কারণ জানে আমি নূপুর টুপুর একদম পছন্দ করি না, মানে আমার পায়ে মানায় না নূপুর, এই জন্য আমি পড়ি না। উল্টো হইলো নাকি গো? এই তো পেঁচ খেয়ে আছে। হ্যাঁ এটা উল্টো হয়েছে, উল্টা। তো এই দেখো এটা কি কেনা? হুম কেনা। না না ওই যে লাল ব্যাগটা তো দিদি দিদি সোনার বলে দেখো রূপার তো সত্যি সত্যি রাত বাজে এখন 11 মানে 11:45 মতন বাজে। বিশ্বাস করো বন্ধুরা, ওর আসতে একটু লেট হলো, কারণ ও কালী পুজোর দায়িত্ব নিয়েছে ওরা সব ছেলেরা মিলে, তো একটু তো লেট হয় আস্তে আস্তে। তো এই মাত্র আসলো, খিচুড়ি টিচুড়ি আমরা খেয়েছি আগে, আর আয়ুষের পাপার জন্য রেখে দিয়েছিলাম, মানে আয়ুষের পাপার জন্য ওয়েট করছিলাম। তো আয়ুষের পাপা একাই খেলো, আমাদের আগে খাওয়া হয়ে গেছিলো, আমি জানি ও দেরি হবে। জাস্ট খেয়ে দিয়েছি, বিছানায় শুয়েছি, ও আমার পা ধরে পায়েলটা পড়াচ্ছে। সত্যি কথা বলতে আমার পাগুলো একদম অলক্ষীর পায়ের মতন আর কি, একদমই সুন্দর নয়। তো সেই জন্য কিন্তু আমি কোনোদিন পায়েল ঠায়েল পরিনি, জীবনে কোনোদিনও পায়েল পরিনি আমি। আমি নেল পলিশটা তুললাম, নেল পলিশ পড়া ছিল, খুব বাজে লাগছিলো দেখতে পায়েলটার সাথে নেল পলিশটা তুলে, একটুখানি তেল ফেল দিয়ে 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 তোমাদেরকে দেখাচ্ছি যে আমি তো কোনোদিন ধানতেরাসে কিছু কিনিনি, নিজে থেকেও কিছু কিনিনি, কোনোদিনও কিনিনি। তো এইবার যাই হোক বরের কাছ থেকে একটা উপহার পেলাম পায়েল। ধানতেরাসে নাকি এরকম রূপোর জিনিসও কিনতে হয় আর কি, আমি শুনেছি, আমি জানি না অতটা। তো যাই হোক ভালোই হলো, ধানতেরাসের দিন একটা গিফট, সুন্দর গিফটটা। তুমি কি জানো ধানতেরাসে কিনতে হয়? সবাই সবসময় জানে, যখন যেটা জানা হয় তখন সেটা ইয়ে করে। টাকার মেলা নিয়ে অবশ্য কি ব্যাপার? কালী পূজার মধ্যে মাঠের কালী পূজা কেশির দায়িত্ব দিয়েছে, কি করবো। তো চলো, ফাইলটা কেমন লাগলো কমেন্ট করে জানি, আমার তো ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে? হেঁটে দেখাবো, ছান ছান করবে, আয়ুষ বলছে একটু হেঁটে দেখাবো, ছান ছান। এবার আয়ুষের আয়ুষ যেদিকে আমি দেখবি যেদিকে মা আসছে, আয়ুষ দৌড়ে ছুটে পালাবে, ছুটে দৌড়ে পালাবে। তো চলো ভদ্রমার্কা পায়ে পায়ে অভ্যাস হয়ে যাবে, মানে পড়ি না না ওই জন্য অভ্যাস নেই খুব একটা। তখন ধরো আমি তো বিছানা বিছানা করে শুয়েই পড়েছিলাম, এই দেখো বিছানা করে শুয়ে আয়ুষের বাবাকে শুধু খেতে দিয়ে, কারণ ও লেটে করে আসলো, আমরা আগে খেলাম দুজনে আমি আর আয়ুষ। তো আমি আর আয়ুষ চলে এসে শুয়ে পড়েছিলাম, চলো আমরা শুয়ে পড়ি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আরেকটা ব্লগে দেখাচ্ছি। টাটা, গুড নাইট।